साहेब मीडिया तू सदिनार चाई गो आमार कन्नार बियेर तरे कन्नार बियेर तरे तू सदिनार चाई गो आमार कन्नार बियेर तरे कन्नार बियेर तरे ऐसे से यहूदी नबी के की बोलछे या रसूल अल्लाह या हबीब अल्लाह आमीन इसको अभाबी हर सवाल पे आमार बहाल करून जेहेतु अपनी तो अल्लाहर नबी सवाल पे आमार बहाल करून अपनी तो अल्लाहर नबी अपनी तो अल्लाहर नबी जानी ए दरबार होते के ओ जाए ना तो खाली फिरे जानी ए दरबार होते के ओ जाए ना तो खाली फिरे दूसो दिनर चाय गो आमार कन्नारो बियेर तरे कन्नारो बियेर तरे रसूल खुदार बुझे मिलेन तार कन्ना दायर जंत्रणा नबी दयामय डूबे भावनाय दिलेन ताहारे सांत्वना दिलेन ताहारे सांत्वना तारपर नबीजी की बोललेन एकटु समय दाओ गो आमाय आसबे तुमि एई दारे एकटु समय दाओ गो आमाय आसबे तुमि एई दारे अरे दुशो देनार देबो तोमार कन्नार बियेर तरे कन्नार बियेर तरे एक सवाल करे ऐसे नबीर दरबारे दुशो दिनार चाय गो आमार कन्नार बियेर तरे कन्नार बियेर तरे हजरत नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम कबूल तो करे नियेछेन ताके देबेन वादाओ करलेन कथा दिलेन কিন্তু নিজে তো সেদিনে বাড়িতে হামহুমা কিছুই নাই নিজের আহার নাই রোজায় রয়েছেন উপবাসে রয়েছেন কিন্তু মুসাফিরকে কথা দিয়েছেন 200 দিনার দেবেন হায়রে পাশ থেকে দেখতে পেলেন তেরে খোদা হযরত আলী কদমাল্লাহু ওয়াজহু জোহরের নামাজ আদায়ের সাথে মসজিদের দিকে গেলেন শেরে খোদা হযরত আলীকে ডাকলেন নবী দেখে শেরে খোদা হযরত আলী কদমাল্লাহু ওয়াজহুকে কি বলছেন দেখুন शेरे खुदा आली मुर्तादाई ताकिया बोलें रसूल अरे एक सवाल सवाल आमी कोरे फेले छी कबूल कोरे फेले छी कबूल ओ बाबा आली तुम्हारे बोली आज जे कोनो प्रकारे ओ बाबा आली तुम्हारे बोली आज जे कोनो प्रकारे 200 दिनार दिते हबे तार कन्नार बियेर तरे कन्नार बियेर तरे 200 दिनार दिते हबे तार कन्नार बियेर तरे कन्नार बियेर तरे बद्र ताली दुहात मेली एलेन माफा
হাতে মার কাছে আর করেন নিবেদন ও গো বিবি জান দাও তোমার আজ যা আছে করেন নিবেদন ও গো বিবি জান দাও তোমার আজ যা আছে হযরত আলী কর্তম আল্লাহু আজহু স্ত্রীকে বুঝিয়ে বললেন দেখো কি হবে কি করবো সে প্রশ্ন তুমি করো না আমার 200 দিনারের বিশেষ প্রয়োজন হয়েছে তাই আমি বাড়ির জিনিসপত্র বন্ধক দিয়ে কিংবা বিক্রি করে হলেও আমার এই 200 দিনার চাই যদি তুমি না রাজি হও তাহলে আমার যে নবীর দেওয়া সামান আছে অর্থাৎ পানির থড়া চটাই ও চাকি বেচে দেব বাজারে পানির খড়া চটাই ও চাকি বেচে দেব বাজারে 200 দিনার চাই গো আমার পাক নবীর উপহারে পাক নবীর উপহারে এক সওয়াল করে এসে নবীর দরবারে 200 দিনার চাই গো আমার কন্যার বিয়ের তরে কন্যার বিয়ের তরে দেখি সেই ফাতেমা নাকি যে স্বামী তিনি 200 দিনারের জন্য তড়পাচ্ছেন অথচ স্ত্রী তার বুকে করে ধরে নিয়ে আরামে নিদ্রা দিতে পারবেন সে ফাতেমা কখনোই পারেন না তাই স্বামীর ওই আর্জি শুনে মা ফাতেমা জাহরা সঙ্গে সঙ্গে ওই পানির ঘড়া চেটাই আর চাকি একটি কাপড়ে করে বেঁধে নিয়ে স্বামীর হাতে তুলে দিলেন আপনি যদি এতেই সন্তুষ্ট হন খুশি হন তাতে আমিও খুশি জান বেঁচে দিই তো সামান গোলে পাধিয়ালি ঘুরলেন সারা বাজার আর দেখে সে সামান কোন মহাজন চাই না দিতে 200 দিনার দেখে সে সামান কোন মহাজন চাই না দিতে 200 দিনার চাই না দিতে 200 দিনার তখন নিরাশ ফিরে আসিয়া ঘরে কই বিবি পাতে মারে নিরাশ ফিরে আসিয়া ঘরে কই বিবি পাতে মারে বলো গো বিবি আজ কেন বিবি মুখ দেখাই কেমন করে মুখ দেখাই কেমন করে বলো গো বিবি আজ কেন বিবি মুখ দেখাই কেমন করে মুখ দেখাই কেমন করে এ কথা বুঝে পাতে মা খোঁজে থাকে যদি আর কোন মাল আর এমন সময় সামনে দাঁড়ায় কলিজা ছেড়া দুই পিলাল এমন সময় সামনে দাঁড়ায় কলিজা ছেড়া দুই তিলাল কলিজা ছেড়া দুই তিলাল হোসেন হাসান বলে আম্মা জান নানাজির ওয়াদার তরে রাহেল লাই দাও মোদেরকে বেচে 200 দিনারে বেচে 200 দিনারে ফাতেমা জননী বলে ও স্বামী যদি চাও বেচে দাও বাজারে মহসিনের মতো জানিব এরাও গেছে আসল ঘরে এরাও গেছে আসল ঘরে কষ্ট আমার হবে না দিতে দিন ইসলামের খাতিরে 200 দিনারের বদলে এদের এসো জান্নাতে ছেড়ে এসো জান্নাতে ছেড়ে হযরত আলী কর্তম আল্লাহু আজহুর অন্তর কি চাইছে ছেলেকে বিক্রি করতে
তিনি মনে মনে ঠিক করলেন, হায় রে, হাসান আর হোসেনকে 200 দিনারে বিক্রি করতে হবে, সেটাই বা আমি করব কেন? যদি হাসান আর হোসেনকে বন্ধক রেখে 200 দিনার কোথাও পাই তো আমি সেইটাই চেষ্টা করে দেখি। কিন্তু মুখে কিছু বললেন না, হাসান আর হোসেনকে নিয়ে চলেছেন। দুই ছেলেকে জড়িয়ে বুকে চলেছেন শেরে খোদা, আর জান যাই পার বচান না যায় রাখতে ইহার মর জাদা, জান যাই পার বচান না যায় রাখতে ইহার মর জাদা, রাখতে ইহার মর জাদা। বাজারে চলে গেলেন, সৌদাগরদের দ্বারে দ্বারে ঘুরতে লাগলেন দুটো ছেলের হাত। কেঁদে কেঁদে বলেন আলি, যত সব সৌদাগরে কেনেবে বন্ধক এ দুইটি মানিক, 200 দিনারের অঙ্গীকারে, 200 দিনারের অঙ্গীকারে। একজন মহাজন বেরোলেন, বেরিয়ে ব্যাপারটা সব জানলেন, জেনে তিনি চিন্তা করলেন, যাগে আমার তো বাড়িতে কোনো ছেলে পুলে নেই, আরে 200 দিনার এখন চাইছে, আর ছাড়াতেও পারবে, আর না ছাড়াতে যেন পারে কখনোই এমন একটি শর্ত বেঁধে দি, তাহলে আমি ছেলেগুলোকে পেলে সারা জীবনের জন্য উপকৃত হতে পারবো। এই ভেবে হযরত আলী কারামুল্লাহু ওয়াজহু ঝুঁকে বলতে লাগলেন, কি বলছেন? এক মহাজন বলিল তখন, বন্ধুক আমি রাখিব, আর 200 দিনার দেব তার উপর, শর্ত এক লাগিয়ে নেব, শর্ত এক লাগিয়ে নেব। কি শর্ত? সূর্য ডোবার আগে দিনার দিতে হবে আমায় ফিরে, সূর্য ডোবার আগে দিনার দিতে হবে আমায় ফিরে, নইলে এদের ছাড়িব না আর রাখবো কেনা গোলাম করে, রাখবো কেনা গোলাম করে, নইলে এদের ছাড়িব না আর রাখবো কেনা গোলাম করে, রাখবো কেনা গোলাম করে। এদিকে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঁচল বিছিয়ে তার কাছে ফরিয়াদ করতে বসেছেন, না চাওয়াই যিনি বেশুমার দেনেওয়ালা। তাই কবি কি বলেন? তুলিয়া দুই হাত করেন মুনাদা, তুলিয়া দুই হাত করেন মুনাজাত, ফাতেমা নামাজের পাটিতে দুই ফোঁটা তার চোখের পানি, মুক্তা হয়ে পড়লো হাতে, মুক্তা হয়ে পড়লো হাতে, সেই মুক্তা দুটি হযরত আলী দেখান এক সৌদাগরে, বিনিময়ে 1000 দিনার নিয়ে ফিরিলেন ঘরে, নিয়ে ফিরিলেন ঘরে, বিনিময়ে 1000 দিনার নিয়ে ফিরিলেন ঘরে, নিয়ে ফিরিলেন ঘরে। মা ফাতেমা কি বলছেন? কবি তো ছন্দের মাধ্যমে বললেন, প্রয়োজনের অধিক থাকিলে নাই তাতে মোর অধিকার, আর 200 চেয়েছি 1000 পেয়েছি এটাও ইমতেহান খুদার, এ এক ইমতেহান খুদার। তখন কর জোরে আরজ করে, কর জোরে আরজ করে, আলীকে ফাতেমা ধরে
200 দিনার দাও রেখে আর বাকি দাও খয়রাত করে বাকি দাও খয়রাত করে 200 দিনার দাও রেখে আর বাকি দাও খয়রাত করে বাকি দাও খয়রাত করে স্ত্রীর কথায় স্বামী আলী কারামাল্লাহু ওয়াজহু একের পর এক দান করতে শুরু করেছেন। বন্টনের নেশায় পড়ে হাসান আর হোসেনের কথা ভুলেই গেলেন। ওদিকে দিবালকের সূর্যখানা রজনীর পাটে বসতে শুরু করেছে। তারপর কি হলো? ওদিকে যখন সূর্য ডুবে হয়ে গেছে অন্ধকার, আর দুই ইমামে আপন গোলামে নিয়ে নিয়েছে সৌদাগর, নিয়ে নিয়েছে সৌদাগর, দৌড়ে গেলেন হযরত আলী নেওয়া দিনার দিলেন ফিরে, দৌড়ে গেলেন হযরত আলী নেওয়া দিনার দিলেন ফিরে, বলে সৌদাগর ফিরেছে দিনার, ফিরবে কি সূর্য ওরে, ফিরবে কি সূর্য ওরে। তুমি দিনার নিয়েছিলে, দিনার দিয়েছো, কিন্তু সূর্য ডুবার আগেই তোমার দেওয়ার কথা ছিল, সূর্য তো ডুবে গেছে, দিনার যেমন দিচ্ছ সূর্যকেও তো তুলে দেখিয়ে দাও, তবে তোমার হাসান হোসেনকে তুমি ফেরত পেতে পারো। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু মাথার পাগড়ি মুবারক খানা বিছিয়ে নিয়ে সেই মহান বাদশার দরবারে ফরিয়াদ করতে শুরু করলেন। তারপর কি হলো? শের খোদার ফরিয়াদে কেঁপে যায় মরুর মাটি, পাশার কাঁদে ধূসর কাঁপে, কাঁপে আরো শের খুঁটি, কাঁপে আরো শের খুঁটি, সন্ধ্যা হতে তখনো বাকি। এই মাঝে অনেক কথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে কিভাবে হুকুম দেবেন, কেমন হুকুম দেবেন, কার কথা শুনে হুকুম দেবেন, কিন্তু সময় খুব সংকীর্ণ বলে আমি সংক্ষেপের উপরে আপনাদের বুঝিয়ে বলছি, যে সবাই যেন সারা আরববাসী সেই সময় দেখতে পেল যে সন্ধ্যা হতে তখন বাকি, যেন টুকরা মেঘ ছিল ঘিরে, আর সময় মুর্তজার দেখো সৌদাগর, দুনিয়াওয়ালা বলছে যে সময় মুর্তজার দেখো সৌদাগর, দাও ছেলে ফেরত করে, দাও ছেলে ফেরত করে। সূর্য ফিরে এসেছে এমন সময় সেই সৌদাগর আবার এক বাহানা করতে শুরু করে। কোন বাহানা? সৌদাগর তখন মনে করছে, এবার তো আমি সারা জীবনের মতো যাকে গোলাম করে রাখবো ভেবেছিলাম, কিন্তু আর তো রাখতে পারবো না, এবার দিয়ে দিতেই হবে। তখন সেই সৌদাগর কি বলছে? এত সহজে দেব না ছেলে, এত সহজে দেব না ছেলে, বলিল সেই সৌদাগর। কেন? আর ডোবা সূর্য ওঠাতে পারে এক মস্ত জাদুগর, এক মস্ত জাদুগর, ডোবা সূর্য ওঠাতে পারে এক মস্ত জাদুগর, এক মস্ত জাদুগর। সেই সৌদাগর তারপর বলছে যে জীবনে আমার আসবে কিনা আর, জীবনে আমার আসবে কিনা আর, এমন সুযোগ ওরে। তখন ধরিয়া দামান আনিল ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ইল্লাল্লাহ পড়ে, কলমায়ে তাইয়েবা পড়ে। জীবনে আমার আসবে কিনা আর এমন সুযোগ ওরে, তখন ধরিয়া দামান আনিল ইমান, কলমায়ে
তৈয়েব পড়ে কলমায়ে তৈয়েব পড়ে এম এ হাবিব বলি সবারে শুনো ন গো বন্ধুগণ আল্লাহর যদি প্রেমিকি হতে চান তোহন আশিকে পঞ্জাতান হও আশিকে পঞ্জাতান যেহেতু নবী ফাতেমা হাসান হোসেনা নবী ফাতেমা হাসান হোসেনা শেরে খুদা আলী হায়দারে তাজিম করে যাও যেটুকু জীবন পাও জান্নাত তোমার ইন্তেজারে জান্নাত তোমার ইন্তেজারে তাজিম করে যাও।